বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নীতি সহজান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো আরও তিনটি খুবই সিম্পল এবং অনেকটা সুস্বাদু রেসিপি। সেটি হলো তিন ধরনের ভর্তা রেসিপি। আর এই গরমে মুখের একঘেয়েমি স্বাদ পরিবর্তনের জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই তিনটি ভর্তা রেসিপি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ভর্তা তিনটি খেতে কতটা সুস্বাদু। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই তিনটি ভর্তা তৈরি করছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ কাগজি চূর্ণ তেল ছাড়া কড়াই ভেজে নিয়েছি এবং শিলপাটাতে খুব ভালো মতো মিহি গুঁড়া করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটি গুঁড়া করে নিতে পারেন। আর আপনারা যখন বাজার থেকে কাগজি চূর্ণ শুটকি কিনে নিয়ে আসবেন তখন অবশ্যই একবার দুইবার করে আবারও ভালো মতো ধুয়ে নিয়ে একটু রোদে শুকিয়ে নিয়ে একটি প্লাস্টিকের বয়মে কিংবা কাচের বয়মে করে রেখে দিলে ভালো হবে। যখন আপনারা এই চুনো মাছ দিয়ে ভর্তা করবেন কিংবা রান্না করবেন তাহলে আর বারবার ধুয়ে নেওয়া লাগবে না। তো এখন আমি এটি ভর্তা করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটু বড় সাইজের তিনটি পেঁয়াজ কুচি করে, চারটি শুকনো মরিচ আমি তেল ছাড়া তাওয়াতে ভেজে নিয়েছি, আর এখানে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ধনে পাতা। তবে আপনারা ধনে পাতা কুচি যদি দিতে চান দিতে পারেন, না দিতে চাইলেও কোনো সমস্যা নেই। তো এখন আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু চটকিয়ে নিব। একটু চেপে চেপে খুবই ভালো মতো চটকিয়ে নেওয়ার পরে হাত দিয়ে খুবই ভালো মতো চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব, প্রায় এক চা চামচ পরিমাণ। আরেকবার একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা এই ধনে পাতা, শুকনো মরিচ, পেঁয়াজ এটিও যদি চান তো ভাত দিয়ে খেতে পারেন। এটিও গরম ভাতের সাথে কিংবা আগের দিনের বেঁচে যাওয়া ঠান্ডা ভাতের সাথেও মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি এর সাথে শুটকি মাছ, যেটি আমি বেটে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটি দিয়ে দিব। আমি একসাথে খুব ভালো মতো আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই শুটকি মাছ কখনোই তেল দিয়ে ভেজে নেবেন না। তেল দিয়ে ভেজে নিলে এই শুটকি মাছের এই ভর্তাটি খেতে খুব বেশি একটা ভালো লাগবে না। তেল ছাড়াই আপনারা এই শুটকি মাছ একটু লো হিটে দুই তিন মিনিটের জন্য একটু ব্রাউন কালার করে মচমচে করে ভেজে নেবেন। আমি আর সামান্য হাফ চা চামচ পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিব। আরেকবার ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। তো আমার হয়ে গেল কাকচি চূর্ণ শুটকি মাছ ভর্তা। আর আপনারা চাইলে ঠিক এই একইভাবে আপনারা চিংড়ি শুটকি ভর্তাও করে নিতে পারেন। চিংড়িটাও আপনারা এইভাবেই তেল ছাড়া কড়াইয়ে ভেজে নেবেন। ব্লেন্ডারে হোক আর শিলপাটায় হোক, আপনারা বেটে গুঁড়ো করে নিয়ে সেমেই একইভাবেই আপনারা ভর্তা করে নেবেন। আমার একটি ভর্তা হয়ে গেল, এবার আমি দ্বিতীয় ভর্তাটিতে চলে যাচ্ছি। এবার আমি তৈরি করব খুবই সাধারণভাবে উচ্ছে ভর্তা। এখানে আমি ছোট সাইজের ছয় সাতটি উচ্ছে নিয়ে নিয়েছিলাম আর আমি এটি ভাতের মধ্যে দিয়েই সেদ্ধ করে নিয়েছি। এতে কোনো সমস্যা নেই, ভাতে কোনো তেতো ভাব হবে না। আর এখানে আমি তিনটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আমি তেল ছাড়া শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের হলে দুটি পেঁয়াজ,
আর বড় সাইজের হলে একটি বড় পেঁয়াজ নিলেই হবে। আমি এখানে দুইটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি শুকনো মরিচ খুব ভালো মতো হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে চটকিয়ে নেব। তো আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচগুলো খুব ভালো মতো চটকিয়ে নিচ্ছি। তবে আপনাদের যাদের শুকনো মরিচ খেতে সমস্যা, তারা কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটি করে নিতে পারেন, তাতেও খেতে খুব ভালো লাগবে। এবার আমি পেঁয়াজ মরিচ একসাথে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর আমি উচ্ছেগুলো থেকে বিচিগুলো ফেলে দিয়ে একটু হাত দিয়ে চিপে চিপে নিয়েছি। এর মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেগুলো আমি চিপে ফেলে দিয়েছি। এখন আমি এর মধ্যে এক চা চামচ পরিমাণ সরিষার তেল নিব। আবারও সব একসাথে মিশিয়ে নিলাম। এবার আমি উচ্ছের সাথে সব একসাথে হাত দিয়ে চেপে চেপে চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। তো আমার উচ্ছে ভর্তাটিও হয়ে গেল। আর এই উচ্ছে ভর্তাটি গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারাও ঠিক এই একইভাবে খুবই সিম্পলভাবে এই উচ্ছে ভর্তা রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমার এই রেসিপিটি দেখে। তো এবার আমি তৈরি করে নিব ভিটামিন সি এ ভরপুর ধনে পাতা কাঁচামরিচের ভর্তা। আর এর জন্য আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি মাঝারি সাইজের দুইটি পেঁয়াজ। এখানে কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি লাল রঙের, সবুজ রঙের দুই ধরনের কাঁচামরিচই আমি এখানে নিয়েছি প্রায় পাঁচটি। আর দুই টুকরো আমি লেবু নিয়েছি। আপনারা সব জিনিসই কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি আবারও হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এই কাঁচামরিচ চটকিয়ে নিব। আপনারা চাইলে এই ভর্তাটির মধ্যে একটু রসুনও কুচি করে দিতে পারেন, তাতেও খেতে খুবই ভালো লাগবে। আর যদি আপনারা এভাবে হাত দিয়ে চটকে নিতে না চান, তাহলে আপনারা এই ধনে পাতা, কাঁচামরিচ এবং দুই কোয়া রসুন আর দুই টুকরো লেবুর রস চিপে ব্লেন্ডারও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, সেটিও খেতে খুবই ভালো লাগে। আর যদি আপনারা ওই চাটনি দুই তিন দিন সংরক্ষণ করতে চান বাইরে রেখে, তাহলে ওই চাটনির মধ্যে আপনারা এক চা চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে নিলেই আপনারা দুই তিন দিন বাইরে রেখে চাটনিটি ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। তো আমি এখন সব কিছু একসাথে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। এই ভর্তাটি গরম ভাতের সাথে কিংবা আগের দিনের রাত্রে বেঁচে যাওয়া ঠান্ডা ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে, কিংবা এটি দিয়ে আপনারা যে কোনো ধরনের ভর্তাও তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া এভাবে ভর্তা করে নিয়ে রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে। মধ্যে লেবুর রস চিপে নিব। লেবুর রসের পরিমাণটা সম্পূর্ণ আপনাদের মুখের টেস্টের উপরে নেবেন। তবে অবশ্যই এই ভর্তাটিতে লেবুর রসটা দিবেন, তাহলে খেতে অনেক মজা লাগে। এবারের মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সরিষার তেল। এবার আমি আবারও সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভিটামিন সি এ ভরপুর কাঁচামরিচ ধনে পাতার ভর্তা। আর আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও এই ভর্তার রেসিপিগুলো তৈরি করে বাসায় খেয়ে দেখবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই ভর্তাগুলো খেতে কতটা সুস্বাদু। তো চলুন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার ভর্তাগুলো কেমন হলো। তো আমার তৈরি হয়ে গেল তিনটি ভিন্ন স্বাদের এবং তিনটি খুবই সুস্বাদু ভর্তা রেসিপি। একটি হলো
কাকচি চুনো শুটকি, ভর্তা রেসিপি একটি হলো কাঁচামরিচ এবং ধনে পাতা ভর্তা রেসিপি, আরেকটি হলো উচ্ছে ভর্তা রেসিপি। আর এই তিনটি ভর্তা রেসিপি খেতে যে কতটা সুস্বাদু সেটি আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুবই সহজভাবে এবং খুবই সাধারণভাবে সব রেসিপি করে দেখানোর জন্য, আর আমি আজকেও ঠিক সেই একই চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন কোনো সহজ রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর কী কী ধরনের সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকের মতো এখানেই রাখছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।